পাপাও তো আমার সাথে একটু গল্প করতে পারতো। বাবা যে গেম চালু করলো, হ্যাঁ রে, ঘরে বসে নাই গল্প হয় না, একটু ফোনে ফোনেই গল্প করতে পারতাম। বলো তুমি কিছু বলো, আমি কি বলবো। আমার ফ্রেন্ড আছে, তোমার দাদাকে বলছি লাইভে জয়েন করতে, তোমার সাথে তো গল্প হবে, ঘরে বসে তো গল্প করে না, লাইভে যদি একটু গল্প করে তাও তো হয়। আমার ফ্রেন্ড আসছে, তবে এখানে এখানে দাও না, ফ্রেন্ড গুলোকে দেওয়া যাবে না, মানে আমার বউ লাইভ করছে। ডিউটি করে এখানে ফিরে এসে সব টায়ার্ড আছে, গেম খেলে মুড অন, তো মুড অন করে বলে আমার লাইভে জয়েন হতে। ওখানে বন্ধুদের সাথে তুমি গেম খেলছো, আর আমার লাইভে একটু পর বলতে খুব কষ্ট হয়। হাসি পাচ্ছে, আজকে চুপ করে বসে থাকতে ইচ্ছে করছে। ফেসবুকে কত ভালো ছিল, সঙ্গে সঙ্গে লোক আসতো, আর এখানে কেউ আসতো না। কেউ আসছে না, না কেউ আসছে না তো, আর নতুন তো, এবার সবাই ভাবছে যে ফেসবুকে হলে চলে আসতো, দেখুন সবাই ভাবছে যে কি মানে এসেছি কি না এসেছি, হয়তো সাথ মে রহনে কা ভাই, সাথ মে রহনে কা, ঠিক হ্যাঁ। আজকে তুমি মাঠে গোল দাও, আর কি করা যাবে, একাই গোল দাও আজকে। সিট মে উতার রহা হ্যায় ইয়ার, উদার তো পুরো মাল মিলতে মিলতে খতম কর, ঘুমো পাচ্ছে, ভালো লাগছে না, আর একটুখানি দেখবো না, এর আমি বন্ধ করে দেবো। 11টা বাজতে যাবে, 10টায় টাইম দিয়েছি, তাও কেউ আসছে না।